সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে। আজ 8 জুন 2020, 25 জ্যৈষ্ঠ 1427। তথ্য উপস্থাপন করার আগে একটি সংবাদ আপনাদের দিতে চাই, সেটা হলো আজ সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীন থেকে 10 সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন উপমহাপরিচালক স্বাস্থ্য এবং চিফ ফিজিশিয়ান মিস্টার লি ওয়েনজিন। এই দলটি 14 দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামরিক বেসামরিক কোভিড হাসপাতাল সমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবস্থাপনা বিষয় সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় উপদেষ্টা কমিটি, জাতীয় কারিগরি কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পেশাজীবী সংগঠনের সদস্যগণের সাথে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন। এছাড়া তারা অনলাইন সভার মাধ্যমে সারা দেশের হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হবেন। তাদের টিমে রয়েছেন ডেপুটি ডিজি এবং চিফ ফিজিশিয়ান, ইনফেকশাস কন্ট্রোলের চিকিৎসকবৃন্দ, তাদের এন্ডোক্রাইনোলজি চিকিৎসকবৃন্দ, ল্যাবরেটরি চিকিৎসকবৃন্দ এবং সেবিকা, হেড নার্স অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তারা আছেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। বিশেষজ্ঞগণ সহ তাদের এই 10 জনের টিম বাংলাদেশ ভ্রমণ করবেন। আশা করি তাদের এই এই টিমে আমরা বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে। এখন আমরা তথ্য তুলার দিকে যাব। আজ থেকে আমরা তথ্যগুলি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,961টি, নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,944টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 410,931টি। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2,735 জন এবং এ পর্যন্ত শনাক্ত 68,504 জন। শনাক্তের হার 21.13%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 657 জন, এ পর্যন্ত সুস্থ 14,560 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.25%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, এ পর্যন্ত 930 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 71%, শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29%। মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23%। এটি সূত্র IDCR। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 9 জন এবং বয়স বিশ্লেষণে দেখা যায় 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 4 জন, 81 থেকে 90 2 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 2 জন। বিভাগওয়ারি ঢাকা বিভাগে 25 জন, চট্টগ্রামে 8 জন, রাজশাহী 1 জন, খুলনা 2 জন, বরিশাল 2 জন, সিলেট 1 জন, রংপুর 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 297 জন, ছাড় পেয়েছেন 144 জন। এ পর্যন্ত আইসোলেশনে 11,871 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,319 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 7,552 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,228 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,03,425 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 1,852 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন
247,353 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,072 জন। উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রতিষ্ঠান আছে 629টি এবং 629টি প্রতিষ্ঠানে সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 12,000, এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং বিতরণ হয়েছে 22,49,275টি। বর্তমানে মজুত আছে 2,59,867 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, তথ্য কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তর। ফোন কল গ্রহণ করা হয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার জন্য, যে কোনো স্বাস্থ্য সেবা পরামর্শ ফোন কলে দেওয়া হয়। এই ফোন কলের মাধ্যমে যে শুধু নমুনাই সংগ্রহ করা হয় না, এই ফোন কলের মাধ্যমে আসলে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। শুধুমাত্র কোভিড বিষয়ে পরামর্শের জন্য যে এই ফোন কলগুলিতে ফোন আসে তা না, কোভিড ছাড়াও যে কোনো স্বাস্থ্য পরামর্শ এই ফোন কলগুলি থেকে দেওয়া হয়ে থাকে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,71,017টি, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 10,00,000। আমি এটা একটু পরে বলছি। অনলাইন প্ল্যাটফর্মে সেবা দেওয়ার জন্য 16,291 জন চিকিৎসক প্রস্তুত আছেন এবং 24 ঘন্টায় অনলাইন মুক্ত পাঠে নতুন চিকিৎসক যুক্ত হয়েছেন 5 জন। বর্তমানে স্বেচ্ছাসেবী ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। ফোন কল গ্রহণ করা হয়েছে 1,12,08,117টি এ পর্যন্ত। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। আন্তর্জাতিক বিমানবন্দর, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 178 জন এবং এ পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 3,40,267 জন। স্থল বন্দরে 571 জন, সকল স্থল বন্দরেই 571 জন এবং এ পর্যন্ত স্থল বন্দরে স্ক্রিনিং হয়েছে 3,41,845 জন। 2টি সমুদ্র বন্দরে 196 জন স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 21,397 জন। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,029 জন এবং গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 945 জন এবং এ পর্যন্ত 7,10,538 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,965 জন এবং এ পর্যন্ত শনাক্ত 3,50,542 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 356 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 9,672 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় শনাক্ত 1,36,409 জন, এ পর্যন্ত শনাক্ত 67,99,713 জন। এই সূত্র আমরা পেয়েছি দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 7 জুন 2020। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,583 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,97,388 জন। এই ছিল আমাদের কাছে তথ্য বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার এবং বিশ্ব পরিস্থিতির। শেষ করব, তবে নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় স্মরণ রাখি, সতর্ক থাকি, সচেতন হই, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখি, কারণ আমার নিজের সুস্থতার উপর নির্ভর করছে পরিবারের অন্য সকলের সুস্থতা। সবাই ভালো থাকবেন, নিয়ম মেনে চলবেন, স্বাস্থ্য অধিদপ্তর যেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার বলে সেগুলো অনুসরণ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।